নমস্কার বন্ধুরা রিম্পি ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আমরা সকলেই ভালো আছেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে না ভালো লাগে আমার তো দারুণ লাগে আপনাদের কার কার পছন্দ সেটা একটু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি এই রান্নাটা কিভাবে করলাম একটু দেখে নিন রান্নাটা ভালো লাগবে অবশ্যই তাই কেমন হয়েছে রান্নাটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন আর আমাকেও কমেন্টসে জানাবে যে রান্নাটা কেমন হলো তো প্রথমে কচুর শাকটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিলাম তারপর ইলিশ মাছের মাথা ছিল তো সেটাকে নুন হলুদ মাখিয়ে তেলে কড়া করে ভেজে নিলাম সব সময় ইলিশ মাছ পাওয়া যায় না তাই যে সময় ইলিশ মাছ পাওয়া যায় সেই সময় যদি একটু কচুর শাকটা এনে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় তো রান্নাটা খুবই সুস্বাদু হয়ে ওঠে এবার কড়াইয়ে যেটুকু পরিমাণ তেল ছিল সেটাতে তেজপাতা পাঁচফোড়ন আদাবাটা টমেটো কুচি লঙ্কা চিড়ে দিলাম কটা তারপরে মাছের মাথাটা দিয়ে ভালো করে আবার কচুর শাকটা দিয়ে সেটাকে মাছের মাথাটাকে ভেঙে একটু নাড়াচাড়া করলাম অল্প পরিমাণ নুন যেহেতু শাকে দিয়েছি তাই অল্প পরিমাণ নুনও দিলাম এবার একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম তো ভালো করে মশলাটা ভালো করে কষে নিলাম আর সার্ভ করলাম দেখুন কেমন হয়েছে থ্যাংক